আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসি ব্লকস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আমরা যাচ্ছি পুকুরে মাছ ধরতে আমার আমার চ্যানেলে আর একটা ভিডিও আছে বর্ষিতে দিয়ে মাছ ধরতে গিয়েছিলাম সেটা আরেকটা পুকুর অন্য পুকুরে গিয়েছিলাম আজকের এটা আরেকটা পুকুরে যাচ্ছি এটা ফার্স্ট টাইম যাচ্ছি আমরা তো এই যে রাস্তা গতবারের ওই পুকুরটার রাস্তা খুবই বাজে ছিল তো মার্শাল্লাহ এই রাস্তাটা আর এই পুকুরটাও কাছাকাছি মানে আমাদের বাড়ি থেকে খুবই কাছে তো এই আল মাটির এই আল রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটাও চড়া ভালো লাগছিল। এটা দুপুরে আমরা দাওয়ার পর এসেছি আর এই যে ধানের কাজ দেখাই মানে কেবল নতুন ধান হচ্ছে এটার একটা গন্ধ মাসাল্লাহ ভালোই লাগছিল তো পুকুরে যাচ্ছি আমরা সবাই সবাই বলতে যে আমার জামাই আছে আম্মা আছে আর আমি আর আরেকটা ভাই আছে ওখানে তো এই নেটটাতে পার হলাম আর কি ভিতরে ঢুকলাম এই যে হচ্ছে এটা পুকুর আমাদের টোটাল তিনটা পুকুর এটা হচ্ছে একটা আর আরেকটা ভিডিও করেছিলাম সেটা একটা আর একটা ওই পুকুরটা ভিডিও করা হয়নি এবারে এসে যাওয়া হয়নি তাছাড়া আমরা যখন আসে ওই পুকুরটাতে যেতাম এগুলো নতুন পুকুর নিচে তো এখানে আসলাম আর এত পরিমাণ রোদ ছিল দুপুরবেলা তো অনেক রোদ ছিল তো পুকুরে চারপাশটা দেখাচ্ছিলাম আর আম গাছগুলো অবশ্য আমাদের না অন্য কারো তো পাশে শ্মশানঘাট ছিল মানে হিন্দুরা ওদের লাশ পোড়ায় আর কি সেই জায়গাটা তো আব্বাও এসছে এখানে আর ওই যে ওই ভাইটা তো ওই ভাইটাও আছে পুকুরের নামছে ডাল কিছু ফাঁকা করলো আমরা এখানে বসে ফেলবো তাই এই যে ঘাট করছে বসে রাখার জন্য আর এগুলো হচ্ছে মাছের খাদ্য আব্বার হাতে বালটিতে যেগুলো আছে সেগুলো আর কি তো ওগুলো সেটাই দিবে এই যে ঘাট করা হয়ে গেছে এখানে বসবো আমরা আর মাছ এই যে দেখতে পাচ্ছেন কি না আপনারা অনেক মাছ

ये रे बाबा ये <laughs> जाबन धर बेला जाबन तू लोग बोझ दिया ये धरो ए हे गंजी रे माखलो देखो पोरे ला लाग बे ले ला भाजा खा ले दीमा से बन बेटा सादा अब पोरे का ले भाजा खा

এই Так তো সরে আসো পিছে থাক ওটি হবে এদিকে তোমা মাসটা দেখাও তো একটু ফেলাছো গান ধরতাগো हां তুলো যাও তুমি আনকমন এরা মাছ তুলছ তিনজন তিন রকম মাছ ধরা আছে কিন্তু এই যে পরে এই দাদাটা আসছে হিন্দু একটা দাদা উনি হুইল নিয়ে বসছে আর চারজন বসছে আমার বসে ছিল না তো এই আমি বসে বসে ভিডিও করছিলাম তো এরা চারজন মাছ ধরছে

তো এই মাছটা বিশাল বড় মাছ এটা হুইলে ধরা পড়ছে তো এটা নিয়ে বাড়িতে যাব মাছ কাটবো রান্না বান্না করবো ফুল ভিডিও আপনারা আশা করি পুরোটাই দেখবেন তো এই যে অনেক বড় মাছ পাইছি এগুলো নিয়ে এখন বাড়িতে যাবো আমরা ले आके रहा मोड़ पे काटो बॉस का ठीक दिखिए रियान मई मई अशोक चल जल्दी आगे बढ़ो पापा का काम कर लाओ ये तो रहा चलो चलो अगला क्या होगा दूसरा देखो लाइक करो दूसरा देखो नया आएगा देखो ये के नजदीक आके चल जा

আম্মার আমি মাছ কাটতে বসে গেছি আর এটা মাগরিবার কিছুক্ষণ আগে দেরি হয়ে যাবে এই জন্য আম্মাও বসলো নিষেধ করলাম যে লাগবে না আমি কাটতে পারবো তো আম্মা বললো তাড়াতাড়ি হবে জন্য দুজন মিলে বসলাম তো মাছগুলো আজকে রান্না হবে না রান্না মাছ আছেই শুধু মাছ ভাজবো তো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আশা করছি আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব আর আপনারা ফুল ভিডিওটা দেখবেন তো মাছ কাটার অভিযান শুরু হয়ে গেছে এখানে দুজন মিলে কাটছে আর বড় মাছটা কাটতে একটু ভালো সময় লাগছে আমার আর কষ্ট হয়েছে মাছ জীবিত ছিল তো হাত থেকে পড়ে যাচ্ছিল ভয় লাগছিলো চাহাট কাটে কেনা তো আমার ছোটো বোন ভাগনা ওরা চলে গেল ওদের ওর শ্বশুরবাড়ি অবশ্য আমার বাপের বাড়ি থেকে কাছেই ওর সুবিধাই হয় যখন খুশি তখন আসতে পারে হেঁটেও যাতায়াত করা যায় তো চলে গেল থাকে নাই এই যে সেই টেরা মাছ কাটছি মানে আমার জামাই যেটা পাইছিল আর আমার হাতে এই যে জাপানি মাছটা এটাতে ডিম ছিল মাছ গোটায় ভাজি করবো দেখে মানে পেটটা ছোট করে কাটছে তো ডিম বার করতে খুব কষ্টই হচ্ছিল আমার এই যে ডিম অল্প একটু ছোটো মাছ তো অল্প ডিম তো জাপানি মাছ আর রুই মাছ এই দুটা ভাজি করব আর বড় যে মাছটা ওটা ঝোল করার জন্য রেখে দিয়েছি তো এই যে মাছগুলো এখন ভালো করে পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার করতে হবে যেহেতু মাছটা সাই দিয়ে কাটছি এজন্য বেশ কয়েকবার ধুতে হবে ভালো করে সব পরিষ্কার করে নিব তারপর মাছ ভাজতে চলে যাব তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে পরবর্তীতে আসবো আবার নতুন কোন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে মাছ মাখানো শেষ মাছ ভাজবো তো আজকের ভিডিও এ পর্যন্তই আবার আসবো নতুন কোন ভিডিও নেই আশা করি আপনারা ভিডিও পুরোটাই দেখবেন তো মাছ ভাজা শেষ হলে আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু দিনের একটু তরকারি ছিলই তো এই জন্য আর মাছের ঝোল করিনি এটা দিয়ে খাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম